বন্ধুরা, একটা ইউটিউবার যখন নতুন ইউটিউবে কাজ শুরু করে তখন কিন্তু সে বিভিন্ন ধরনের ভুল করতে থাকে। এই জন্য তার চ্যানেল কখনো গ্রো হয় না, তার চ্যানেলে সাবস্ক্রাইব আসে না, অথবা তার চ্যানেলে কখনো স্ট্রাইক আসে, আবার দেখা গেল তার চ্যানেল কখনো কখনো সাসপেন্ডও হয়ে যায়। এই যে ভুলগুলো, এই ভুলগুলোর মধ্যে সর্বপ্রধান যে ভুল সেটা হচ্ছে স্প্যামিং। আপনি যদি এই স্প্যামিং সম্পর্কে না জেনে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ একটা ইউটিউব চ্যানেল গ্রো হওয়ার পিছনে সর্বপ্রথম বাধা ফেলে এই স্প্যামিং। আপনি যতক্ষণ পর্যন্ত স্প্যামিং বন্ধ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার ইউটিউব চ্যানেল নিয়ে গ্রো হতে পারবেন না। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একদম টোটালি এই স্প্যামিং সম্পর্কে আমি ডিসকাস করার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা, দেখেন আপনারা যারা না জানেন যে অ্যাকচুয়ালি এই স্প্যামিংটা কী বা কীভাবে আপনি স্প্যামিং করতেছেন, তাদেরকে আমি প্রথমে বলে নিই। আপনি মূলত বিভিন্ন প্রকারে আপনার চ্যানেলে স্প্যামিং করতেছেন। যেমন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন না যারা বিভিন্ন ধরনের বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে যান এবং বলেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলে ঘুরে আসুন, আমার চ্যানেলে চায়ের দাওয়াত রইল, আমি আপনাকে একটা সাবস্ক্রাইব করব যদি আপনি আমাকে একটা সাবস্ক্রাইব করেন, আমি আপনাকে 10টা ভিউ দেব যদি আপনি আমাকে একটা ভিউ দেন, করেন না। এরকম কিন্তু অনেকেই করেন। এটা হচ্ছে অনেক বড় প্রকারের একটা স্প্যামিং। আপনি যদি এরকমটা করে থাকেন যে কোনো মুহূর্তে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ডেড হয়ে যেতে পারে, এরকম অনেক হয়েছে। তো আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা আপনাদের একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওটার লিঙ্ক কপি করেন এবং গণহারে আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, টুইটার শেয়ার করতে থাকেন। এটাও কিন্তু এক প্রকার স্প্যামিং। তারপর আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা নিজের ভিডিও নিজে দেখেন, এটাও এক প্রকার স্প্যামিং। আপনি যদি এরকম কাজ করতে থাকেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি ইউটিউব চ্যানেলটা বড় করতে পারবেন না। ধরেন আমার একটা দোকান রয়েছে, হ্যাঁ আমার একটা ধরেন দোকান রয়েছে, তো সেই দোকানে আমি একটা পণ্য তুলেছি এবং আপনি হচ্ছে আমার দোকানের কর্মচারী, সাজেস্ট এক্সাম্পল। তো আমি আপনাকে বললাম সেই পণ্যটা মানে অনেক দামি বা সেই পণ্যটা আপনি খাবেন না বা সেই পণ্যটা আপনি ব্যবহার করবেন না, কিন্তু আপনি সেই পণ্যটাই নিয়ে আগে আগে ব্যবহার করতেছেন, খেয়ে ফেলতেছেন। আমি আপনাকে রাখবো দোকানে কি আপনাকে রাখবো? আমি রাখবো না, আমি আপনাকে গেট আউট করে তাড়িয়ে দেবো, তাই না? তো ইউটিউবেও সেরকম একই রকম এই স্প্যামিং। ইউটিউব বলতেছে আপনি স্প্যামিং করবেন না, কিন্তু আপনি করতেছেন। ইউটিউব কি কখনো আপনাকে উপরে উঠতে দেবে? দেবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনি কখনোই আপনার ওই বড় বড় ইউটিউবারদের কমেন্ট বক্সে যাবেন না, গিয়ে ওই লিঙ্কটিং শেয়ার করবেন না, গণহারে মেসেঞ্জার, ফেসবুকে ভিডিও শেয়ার করবেন না। দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, আমিও কিন্তু আপনাদের মতো এরকম স্প্যামিং করতাম, কিন্তু যখনই জেনেছি যে এই স্প্যামিং ইউটিউবে অ্যালাউ না তখনই কিন্তু বন্ধ করে দিয়েছি এবং তারপর থেকে কিন্তু আমার চ্যানেল একটু 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 করে গ্রো হচ্ছিল এবং এখনও কিন্তু হচ্ছে। তো আমার কথা আপনি শুনুন, আমি আপনাকে সাজেস্ট করতেছি আপনারা এরকম কাজ করবেন না, নিয়মিত ভিডিও আপলোড করবেন, দেখবেন একদিন আপনার চ্যানেল আপনি গ্রো করাতে পারবেন, মনিটাইজ অন করাতে পারবেন এবং ইনকামও করাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদাসর্বদা সবাই জুড়ে থাকুন।